আন্দোলন মোকাবেলায় ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার দায়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত তিন থানার বিভিন্ন ওয়ার্ডে মোট 27টি ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে এক মত বিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বদরুর রহমান। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার বিভিন্ন ওয়ার্ড নেতাদের সঙ্গে প্রায় 5 ঘন্টা ধরে এই সভা চলে। এতে উপস্থিত ছিলেন ঢাকা 13 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, স্থানীয় কাউন্সিলর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা। কোটা সংস্থা আন্দোলনের সময় টানা কয়েকদিন সহিংসতা হয় ঢাকার বিভিন্ন এলাকায়। আওয়ামী লীগের পক্ষ থেকে মাঠে থাকার নির্দেশনা দেওয়ার পরও অনেকটাই নিষ্ক্রিয় দেখা গেছে স্থানীয় নেতাকর্মীদের, ফলে নেতাদের বিরুদ্ধে আন্দোলন মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ ওঠে দলের ভেতরে।